আসসালামু আলাইকুম। বিডিটেক চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ সাখাউদ হোসেন শাওন আছি আপনাদের সাথে। জি, এতক্ষণে থাম্বনেল এবং ছবি দেখে হয়তোবা অনেকেই অনেক ঘাবড়ে গেছেন, হ্যাঁ হয়তোবা অনেকেই অনেক প্রবলেমে ফেস করতেছেন যে কী ব্যাপার, যদি ই পাসপোর্ট বন্ধ হয়ে যায় তাহলে আমাদের আর্জেন্ট পাসপোর্ট কীভাবে করব। অনেকের হয়তোবা খুবই আর্জেন্ট ই পাসপোর্ট দরকার ছিল। তো আমার এই ইনফরমেশনটা দেখে বা আমার এই থাম্বনেইল অথবা আমার এই ভিডিওটা দেখে হয়তোবা অনেকেই বলবেন কী ব্যাপার, ই পাসপোর্ট বন্ধ হয়ে গেলে আমাদের আর্জেন্ট কাজগুলো কীভাবে করব। জি, আপনাদের জন্য আমার এই ইনফরমেশনটা যেমন সত্য যে ই পাসপোর্ট বন্ধ হয়ে গেছে, আবার আরেকটা সত্য ইনফরমেশন হচ্ছে যে ই পাসপোর্ট বন্ধ হয় নাই। তো আপনি বলতে পারেন কী ব্যাপার, একবার বলতেছে বন্ধ হয়ে গেছে আরেকবার বলতেছে বন্ধ হয় নাই। জি ভাই, ই পাসপোর্ট বন্ধ হয়ে গেছে, বাট একটি নির্দিষ্ট সময়ের জন্য। আমি বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করি। ই পাসপোর্ট বাংলাদেশের গভর্নমেন্ট ই পাসপোর্ট যে ওয়েবসাইট, ওয়েবসাইটে অলরেডি নোটিফিকেশন বা নোটিশ দিয়ে দিয়েছে যে ই পাসপোর্ট ঠিক কতদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। টেকনিক্যাল ফল্টের কারণে বা টেকনিক্যাল প্রবলেমের কারণে, তো আমরা যদি একটু ওয়েবসাইটে থেকে ঘুরে আসি তাহলে আমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো ই পাসপোর্ট আসলে সব সময় বা সারা জীবনের জন্য বন্ধ হয় নাই, নির্দিষ্ট একটি সময়ের জন্য আপাতত স্থগিত করে রাখা হয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু গুগলে একটু ওয়েবসাইটে থেকে ঘুরে নিয়ে আসি তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হবে। আমি যদি একটু ই পাসপোর্ট লিখে সার্চ দিই তাহলে চলে আসবে আমাদের ইনফরমেশন। ই পাসপোর্টের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে আসার পর এখানে কিন্তু ওরা ক্লিয়ারলি একটা ইনফরমেশন দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে প্লিজ বি ইনফর্মড দ্যাট ডিউ টু টেকনিক্যাল ওয়ার্কস দ্য ই পাসপোর্ট অনলাইন পোর্টাল উইল বি আনএবল অন 8th of May 2023 আনটিল 19 আওয়ার্স। সো গাইজ, আপনারা অবশ্যই এতক্ষণ ক্লিয়ার হয়ে গেছেন যে বাংলাদেশের ই পাসপোর্ট অ্যাপ্লিকেশন আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে শুধুমাত্র 19 ঘন্টার জন্যে। শুধুমাত্র 19 ঘন্টার জন্যে, 19 ঘন্টা পর 2023 থেকে আপনারা চাইলে এই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন। ওকে, তবে আপনারা 10 থেকে ট্রাই করলে খুবই বেটার হয়, যেহেতু 19 ঘন্টা দিয়েছে আজকে থেকে 19 ঘন্টা, সেহেতু আগামীকাল পর্যন্ত 19 ঘন্টা চলে যাবে। আপনারা 10 বা আগামীকাল রাত থেকে আপনি অ্যাপ্লাই করতে পারেন চাইলে। তো সবচেয়ে ভালো হয় আপনি 10 তারিখ থেকে অ্যাপ্লাই করেন। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।